নিশা শিলচৰত এক ভয়ংকর দুর্ঘটনা সংঘটিত হয়েছে। সুরা মটর চালকে খুন্দিয়ালে ইজনের পিছত কিজনক লোকক। সুরা ভর্তি গাড়ি খুন্দাত 15 জনকৈ লোক আহত হয়েছে। পথাচারী খুন্দা মারিয়ে পলায়ন করে বাহনখনে। পিছত আরক্ষীয়ে গাড়িখন জব্দ করবলে সক্ষম হয়। সুরা মটর চালকজনক গ্রেপ্তার করে আরক্ষীয়ে। উত্তেজিত রাইজে ক্ষতি সাধন করলে বাহনখনের। প্রথমতে বাহনখনে 3 জন লোক খুন্দা মারি পলায়নের চেষ্টা করে। পলায়নের সময়সতে ক্যাপিটেল পয়েন্টত আন দুজনক খুন্দা মারে। তারপরে ট্রাঙ্ক রোডে গই কেক্ষণমান বাইক আর ই রিক্সাত খুন্দা মারে। গাড়িখনে ইজনের পিছন কিজনক লোক আহত করে পলায়ন করতে একাংশ লোকে বাইকেরে খেদি যায়। পলায়নের সময়সতে টেনিস ক্লাবর পথত কাহর গাত আবদ্ধ হয়ে পড়ে। ইয়ার পিছতে উত্তেজিত রাইজে লণ্ড বন্ধ করে বাহনখন। বাহনখন থাকা আন এজন লোকে পলায়ন করে। ক্যাপিটাল পয়েন্ট কাতার কলেজের যে গেটটা আছে, গেটটার মধ্যে প্রথম রানিং গাড়ির মধ্যে ডাওয়া মারছে। ডাওয়া মারার লগে লগে জাম বাছাইবার লেগে থামালগাড়ির মধ্যে মারছে ডাওয়া। থামালগাড়ির সামনে 3 জন বন্ধু বুড়া মোবাইল টিপে দাম, দাঁড়িয়ে মোবাইল টিপে দাম। হ্যাঁ, জাম বাছাইবার লেগে আপনার ফুটপাতে ফুটপাতে দিকে গাড়ি চালিয়ে এসে 3টা কাছেরও মাথা মাংস খেলার মাঠের সামনে। আমরা মনে কেন পুলিশ প্রশাসন গাড়িটা ধরছে দেখে আমরা আসছি কেন ইয়া গাড়ি মানে পাইছি তথ্য ওই হিসাবে আমরা এটা ঘুরাম। গাড়ির মধ্যে মদ গাড়ি চালায় কত রাতে ড্রিঙ্ক করে গাড়ি চালায় পুলিশ প্রশাসন কই থাকে আইন কই থাকে মদের তো গাড়ির মধ্যে আসলো কার্টুন আসলো কলেবৰত বাঘৰ আতংক। সোণাৰী কামাখ্যা অঞ্চলত বন বিভাগে নিশ্চিত কৰিছে 3টা বাঘৰ অৱস্থিতি। প্ৰশাসনৰ ৰাজহুৱা ঘোষণা যোগে দিছে সতৰ্কবাণী। সোণাৰী চাহ বাগিচাৰ 13 নম্বৰ বাগানত বাঘে নিধন কৰিছে 2টাকৈ পশুধন। 3টাকৈ ঢেকীয়াপতীয়া বাঘ প্ৰত্যক্ষ কৰিছে স্থানীয় ৰাইজে। ভাৰতীয় নাগৰিক সুৰক্ষা সংহিতা আইনৰ অধীনত কলিয়াবৰ চাহ বাগিচাৰ মাজেদি যোৱা শিলঘাট কামাখ্যা মন্দিৰ সোণাৰী গাঁও সংযোগী গড়কাপ্তানী পথৰ লগতে শিলঘাট ৰবৰ বাৰীৰ পৰা ত্ৰিশূলধাৰী মন্দিৰ সংযোগী পথত নিষেধাজ্ঞা জাৰি কলিয়াবৰ মহকুমা প্ৰশাসনৰ। বিয়লি 4 বজাৰ পৰা পুৱা 9 বজালৈকে এই পথ দুটাৰে যাতায়াত কৰাত নিষেধাজ্ঞা জাৰি কলিয়াবৰ মহকুমা প্ৰশাসনৰ। শুক্ৰবাৰে নিশা কামাখ্যা গাঁৱৰ পিছফালে কলিয়াবৰ চাহ বাগিচাতেই বাঘৰ পৰিয়ালটোৱে বিচৰণ কৰা প্ৰত্যক্ষ কৰে বন বিভাগে। বানৰ কবলত পৰা কাজিৰঙাৰ পৰা খাদ্যৰ সন্ধানত আহি কামাখ্যা সংৰক্ষিত বনাঞ্চলত আশ্ৰয় গ্ৰহণ কৰিছে বাঘৰ পৰিয়ালটোৱে। নিশা শিলঘাট খণ্ড বন বিষয়াৰ লগতে শালনা বনাঞ্চলিক বিষয়াসহ বনকৰ্মীৰ দলে নিৰীক্ষণ কৰে বাঘৰ পৰিয়ালটোক। কামাখ্যা গাঁৱৰ পৰা শিলঘাট কামাখ্যা দেৱালয় সংযোগী পথৰ আশে পাশে বিচৰণ কৰি আছে বাঘৰ পৰিয়ালটোৱে। কলিয়াবৰ চাহ বাগিচাৰ 12 নম্বৰ বাগানত বিচৰণ কৰিছে 3টাকৈ ঢেকীয়াপতীয়া বাঘে। তসমাহতে এতিয়া 2টা বাঘৰ আমি চকু দেখা পাইছোঁ, নিজে প্ৰত্যক্ষ কৰিছোঁ। কিন্তু ৰাইজৰ ফালৰ পৰা 3টা আছে বুলি কৈছে। আমি গৌধন নিজন কৈছে বুলি তেওঁ পাব্লিকে আমালৈ টেলিফোন কৰিছে, আমি তেওঁলোকৰ পৰাহে গম পাইছোঁ। কিন্তু আমি এতিয়া গৈ চাব পৰা অৱস্থাত নাই, ৰাতি হ'ল। সতৰ্কবাণী আমাৰ প্ৰশাসনৰ ফালৰ পৰা আমাৰ কলিয়াবৰ উত্তৰ পূবথৰীয়া গাঁও পঞ্চায়তৰ ফালৰ পৰা জাননী জাৰি কৰিছে। আৰু আমি ৰাইজক আপোনালোকৰ চেনেলৰ দ্বাৰা আহ্বান জনাম যাতে ৰাইজ অলপ সজাগ হওক, ৰাতি বিয়লি বিনা কামত এনেই ঘূৰি ফুৰিব নালাগে। কিন্তু এতিয়াতো কাজিৰঙাত চাৰিওফালে পানী হৈছে, তেওঁলোকে ওখ ঠাই আশ্ৰয় বিচাৰি আমাৰ কামাখ্যা ফৰেষ্টলৈকে আহিছে। মহানগৰ সমীপৰ দীপৰ বিলত আৰম্ভ হ'ল হস্তী দণ্ডী নিৰ্মাণৰ প্ৰাৰম্ভিক কাম। বন্যহস্তীৰ লগতে অন্য জীৱ জন্তুৰ সুৰক্ষাৰ বাবে নিৰ্মাণ কৰা হ'ব 3.5 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ উৰণ সেতু। 21 ফুট উচ্চতাৰ উৰণ সেতুৰ তলেৰে আহ যাহ কৰিব পৰাকৈ নিৰ্মাণ কৰা হ'ব উৰণ সেতুখন। ইতিমধ্যে হস্তী দণ্ডী নিৰ্মাণৰ প্ৰাৰম্ভিক কাম আৰম্ভ কৰিছে বিভাগীয় কৰ্তৃপক্ষই। উল্লেখযোগ্য যে দীপৰ বিল অঞ্চলত ৰেলৰ খুন্দাত মৃত্যু হৈছিল 15টা হাতীৰ লগতে আন কেইবাটাও জন্তুৰ। স্থানীয় ৰাইজ তথা দল সংগঠনে দাখিল কৰা ৰাজহুৱা স্বাৰ্থজনিত আবেদনত ন্যায়ালয়ৰ নিৰ্দেশনাৰ পিছতে আৰম্ভ হৈছে হস্তী দণ্ডী তথা উৰণ সেতুৰ কাম। আজিৰ দিনটোত আন এক ভাল খবৰ দিবলৈ ওলাইছোঁ বন্যপ্ৰাণী লাভাৰক, বিশেষকৈ যিহেতু বন্যপ্ৰাণী ভাল পোৱা প্ৰকৃতিপ্ৰেমী আছে, প্ৰকৃতিপ্ৰেমীৰ বাবে ভাল খবৰ, বা সমগ্ৰ যিসকল ৰাইজ আছে ৰাইজৰ বাবে ভাল খবৰ, বা স্থানীয় লোকসকলে পূৰ্বেও বহুকেইবাৰ ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হৈছিলে যে হস্তীদণ্ডী নিৰ্মাণ হ'ব লাগে বুলি। আৰু সেই সহমত প্ৰদৰ্শন কৰি ইতিমধ্যে যি ৰেলৱে বিভাগ আছে ৰেলৱে ডিপাৰ্টমেণ্টক নিৰ্দেশনা দিছিলে ন্যায়ালয়ৰ ফালৰ পৰা, আৰু ন্যায়ালয়ৰ নিৰ্দেশনাৰ অন্তত হস্তীদণ্ডীৰ বাবে নিৰ্মাণৰ কাম কাজ আৰম্ভ হৈছে। যিহেতু এই ৰেল লাইনটো যদি চোৱা যায় তলেৰে যোৱাৰ ফলত যেতিয়া ৰাজপথেৰে বন্য হস্তী পাৰ হৈছিলে
যেতিয়া বিভিন্ন সময়ত পথ দুর্ঘটনা সংঘটিত হয় বা রেলর আগত পরি দেখে হাতির মৃত্যু হওয়ার ঘটনা পরিলক্ষিত হয়েছিল। আর প্রারম্ভিক কাম কাজ হিসাবে সতীত এই মুহূর্ত দৃশ্য দেখাইছে যে পরীক্ষণমূলক হিসাবে কিমান দলকে গ দিব পারিব খুঁটাটোর বা কিমান প্রস্থ হব সেই ধরনের কাম কাজ আরম্ভ হয়েছে। আর ইয়ার স্থানীয় লোক যিয়ে PIL করেছিল কুনিয়ায়লৈকে দ্বারস্থ হয়েছিল তেওঁৰপৰা জানিবলৈ চেষ্টা করিম পরীক্ষণমূলক কাম কাজ আরম্ভ হয়েছে কি কব এই ক্ষেত্রে এক প্রকার আপনার সফল না সেইটোহে মানে মেইন কথাটো হল বিগত সময়ত এই যে রেলওয়ে ট্রেকত প্রায় 15টা হাতির মৃত্যু হয়েছিল আর অসংখ্য জীব জীবন্তুর মৃত্যু হয়েছিল। আর তার কারণে বিভিন্ন সময়ত মানে হাতি আর রেলর মাজত মানে হাতি আহতও হয়েছিল। তো সেই কারণে এই গোটাই ব্যবস্থাটক আমি আদরণি জানাইছো, যেহেতু 3.5 কিলোমিটার যেটা রেলওয়ে পথ এই মানে ভায়োডাক্ট হব এলিভেটেড হব আর এলিভেটেড হওয়ার লগে 21 ফুট হব আপনার যে হাইট আর তার তলেরে যেটা কি হাতি আহিব পারবো আর হাতি যদি আগতে মৃত্যু হয়েছিল এনেকা ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি নহব। আর এইটোর দীপরবিল আর এই এই যে রেলগেট আর এই দুটার মাজত যে দীপরবিল আর রানী সংরক্ষিত বনাঞ্চল একেবারে ওসরা ওসরি। আর তার কারণে কি হয় হাতি আজাব বিভিন্ন মানে সমস্যার সম্মুখীন হয়, কিন্তু যেটা এই ব্রিজটো হয়ে যাব তো হাতি তলেরে আহিব পারিব আর একো বাধা নোহাকে আহিব পারিব আর যেটা আমি বিচারি আছিল। এই মুহূর্তে তেখেতে কেইবাটাও তথ্য উল্লেখ করেছে যে যদি চা যায় পূর্বে এই যে বন্য অস্থি এই 15টাক বন্য অস্থি মৃত্যুমুখত পরিছিল যার বাবে তেখেতসকলে PIL দাখিল করেছিল। আর সমান্তরালভাবে উল্লেখ করব বিচারিছো যে বন্য অস্থি যাব পরাক 21 ফুট উচ্চতালৈকে এই যখন উড়ন হেতু নির্মাণের কাম কাজ প্রারম্ভিক পর্যায়ত আরম্ভ হয়েছে এই উড়ন হেতু 21 ফুট উচ্চতা হব ওখলৈকে যাব যার বাবে তেখেতসকলে এই ধরনের বোরিং মেশিন লগাইছে। বোরিং মেশিনে কিমান দূরলৈকে তেখেতসকলৰ দলৈকে এই পিলার বহাব পারে বা খুঁটা বহাব পারে সেয়া তেখেতসকলে পরীক্ষা করেছে। হরি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাবর সংঘটিত হয়ে আছে তারে কিছু জ্বলন্ত উদাহরণ। এই মুহূর্তে আপনি যে টার্নিং এই মুহূর্তে সঞ্জয় বরাই দেখাই আছে ইয়াত এইদরে বাইক ঘুরার বাবে এক প্রকার মানা আছে, কিন্তু এই ধরনের স্থানতে কিন্তু একাংশই এইদরে ট্রাফিক আইন উলঙ্ঘা করে কিন্তু চলাই গেছে যান বাহন যার বাবে ঠায়ে ঠায়ে সংঘটিত হয়েছে দুর্ঘটনা। নিয়ম ভঙ্গকারী লোকর ফটো লয় ট্রাফিক পুলিশে, আজি ভুলবর দেখায় ভিডিও লৈছে আমার সাংবাদিকে। গুয়াহাটির ব্যস্ত প্রতিটি রাজপথত একই দৃশ্য, কতোয়ে নাই সিটি ট্রাফিক আরক্ষী কি গুয়াহাটির মাজেরে যাওয়া রাষ্ট্রীয় ঘাইপথ TGS রোড ধরা পড়ে গেল ভুলবর। কেবা ঠাইতো ক্যামেরার সম্মুখতে ঘটিবলৈ লৈছে দুর্ঘটনা। এক ক্যামেরার সম্মুখতে সংঘটিত হবলৈ এটা দুর্ঘটনা এই মুহূর্তে দেখাইছো যে আমি ক্যামেরা করে আছো ঠিকই এটা ভুল হয়েছে থাকে না এনকে দেবা হবো ভুল হয়েছে থাকে হ্যাঁ ভুল হয়েছে থাকে ভুল হয়েছে কিন্তু উপায় নাই না রাস্তা বেলা বন্ধ করে দিয়েছে ভাই হ্যাঁ ঘুরে যাম নি বলে ভুল হয়েছে কি দুসকিয়া বাহন কি সারি সুকিয়া অটকে ধরে ভুল ভুল করে গেছে ই রিক্সায়ু একাংশর নাই হেলমেট নি সন্তানক লগত লইও অভিভাবক পুরে ভয় লগা ভুল ভুল করে গেছে ভুল হলে উপায় নাই আর নিয়মটাই যেন আমি ভাঙিছো আর নিয়ম ভঙ্গাই আমার মাজত এক প্রকার প্রতিযোগিতা চলিছে। এটাও অভাব সজাগতার যান বাহন আইন উলঙ্ঘাকারীর বিরুদ্ধে আরক্ষী যিমানেই কঠোর নহোক কিয় ভুলবোৰৰ পৰা শিক্ষা নলয় এনে একাংশ শিক্ষিত মহানগরী আরক্ষীয়ে। ক্যামেরা পার্সন সঞ্জয় বৰাৰ সহযোগত গুৱাহাটীৰ পৰা উৎপল হালৈ আৰু দীপাঙ্কৰ দাসৰ রিপোর্ট News18 অসম নর্থ ইষ্ট। প্রথমেই মন করক এই দৃশ্যলৈ, কেনেদরে ক্রেন লগাই আতরাই নিয়া হয়েছে মহাত্মা গান্ধীর প্রতিমূর্তি। ঘটনার স্থান ডুমডুমা। ডুমডুমা পৌর সমিতির এই তুগলকী কাণ্ডক লৈ এতিয়া সর্বত্র সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। হোয়াইট ক্লক টাওয়ার নির্মাণের বাবে ডুমডুমা নগরের মাঝপথিয়া থাকা মহামানব মহাত্মা গান্ধীর প্রতিমূর্তি আতরাই দিয়ে ডুমডুমা পৌরসভায়
মহাত্মা গান্ধীর মূর্তি আঁতরাই সেই স্থানত সুউচ্চ ক্লক টাওয়ার নির্মাণের বিষয়ক কেন্দ্র করে আরম্ভ হয়েছে বিতর্ক। ক্লক টাওয়ার ভারতীয় সংস্কৃতির সঙ্গে জড়িত নহয়, তার সলনি শহীদ বেদী নির্মাণের আহ্বান জানাইছে আসুর তিনিচুকীয়া জেলা সমিতি। ক্লক টাওয়ার নির্মাণ করার কথা কইছিলে, আমি তেওঁলোকক কইছো যে যেহেতু এয়া ভারতীয় সংস্কৃতির জড়িত নহয়, সেইভাবে তেওঁলোকক আমি একটা পরামর্শ আগবাইছো যে যে আমার স্বাধীনতা আন্দোলনের শহীদ হওয়া যে বীর বীরাঙ্গনাসকল আছে, যিসকলে নিজের প্রাণের বলিদান দিয়ে আমার এই ভারত স্বাধীন করেছে, গোটে জাতীয় জীবনে ত্যাগ স্বীকার হলে সেই শহীদ সকলের স্মৃতি ওসর সুবুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইট এন্ড স্টিল। এপিএসসির আর্হিত নহয়, পূর্বর দরে হব তৃতীয় আর চতুর্থ বর্গ পরীক্ষা। সোশ্যাল মিডিয়া যোগে পুনের ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। তৃতীয় বর্গর পদর অনুষ্ঠিত নহয় প্রারম্ভিক পরীক্ষা, তৃতীয় বর্গর পদর হব কেবল মূল পরীক্ষা আর সাক্ষাৎকারহে। শীঘ্রই প্রকাশ করা হব তৃতীয় চতুর্থ বর্গর পরীক্ষার পাঠ্যক্রম। পরীক্ষার প্রশ্নর স্ট্যান্ডার্ড চতুর্থ শ্রেণীর কারণে এপিএসসির দরে নহয়, পরীক্ষার প্রশ্নর স্ট্যান্ডার্ড মেট্রিকর দরে হব, হায়ার সেকেন্ডারির দরে হব, তেনেকে তৃতীয় শ্রেণীর কারণেও আমি এই ধরনের যেটো পরীক্ষার বাবে প্রয়োজনীয় অর্থাৎ গ্রেজুয়েশন যার কোয়ালিফিকেশন তার বাবে সিলেবাস গ্রেজুয়েশন হব, হায়ার সেকেন্ডারি যার সিলেবাস তার সিলেবাস হায়ার সেকেন্ডারি হব। কিন্তু আমি একটা প্রস্তাব দিছিলো যে এইবার এডিআরির পরীক্ষা প্রিলিমস হোক মেইনস হোক আর ইন্টারভিউ হোক। কিয় কইছিল আপনাদের জানি আচরিত হব যে 7,000 পোস্টর ভিতর একটা পোস্ট আছে যার কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি, আর সেই শিতানত 3,700 পোস্ট আছে। তার বিপরীতে 11,00,000 লড়া ছোৱালীয়ে আবেদন করেছে। 11,00,000 লড়া ছোৱালীক যেতিয়া আমি পরীক্ষা পাতিব যাম, এটা পরীক্ষা কেন্দ্রত যদি 500তকৈও আমি লড়া ছোৱালী বহার সুবিধা দিও, আমাক 2100 পরীক্ষা কেন্দ্র লাগিব। আর 2100 পরীক্ষা কেন্দ্র সমানে এটা পরীক্ষার কোয়ালিটি মেইনটেইন করাটো অসম্ভব প্রত্যাহ্বানমূলক হয়ে পড়ে। মালিগাঁও ব্যবসায়ী হত্যাকাণ্ডের রহস্য অবশেষত ফাদিল করেছে আরক্ষে। রঘুবেন্দ্র গুপ্তার হত্যাকারী আরক্ষীর জালত পড়েছে। হত্যার থলীত উদ্ধার হওয়া মোবাইলের পিছফালে থাকা এখন ফটোয়ে উদঙালে হত্যাকাণ্ডের আসল রহস্য। ফটোত রঘুবেন্দ্র গুপ্তার সহ আছিল এগারী মহিলা আর এগারী যুবতী। ফটোত থাকা সেই যুবতীগার পরিয়ালে হত্যা করেছিল রঘুবেন্দ্র গুপ্তাক। যিখিনি স্থানত উদ্ধার হয়েছিল মৃতদেহ, সেই স্থানতে আছিল যুবতীগারীরও ঘর। যুবতীগার পরিয়ালে হত্যা করে পেলায় থাকে ব্যবসায়ী রঘুবেন্দ্র গুপ্তার মৃতদেহ। যুবতীগারিয়ে মাতি আনিছিল রঘুবেন্দ্র গুপ্তাক, তারপিছতে ককায়েক মাক আর বয়েকর সঙ্গে মিলি হত্যা করেছিল রঘুবেন্দ্র গুপ্তাক। যুবতীগার ককায়েক রাজায় হাতুরীরে কোবায় কোবায় হত্যা করেছিল রঘুবেন্দ্রক। তারপরে হাত ভরি বান্ধি ঘরের পিছফালে বস্তাত ভরায় পেলায় দিছিল রঘুবেন্দ্র গুপ্তার মৃতদেহ। কিন্তু কিয় রঘুবেন্দ্র গুপ্তাক যুবতীগারিয়ে মাতিছিল সেয়া এতিয়াও রহস্য ফানিল হওয়া নাই। চারি অভিযুক্তক জেরা চলাই আছে আরক্ষে। মালিগাঁওত বৃহস্পতিবারে উদ্ধার হওয়া মৃতদেহটির সন্দর্ভত উদ্ধার হয়েছে ন ন তথ্য। বিৰিঞ্চি আছে পূর্বতীয় সম্প্রচার বিৰিঞ্চি, অধিক তথ্য আহিছে পোহরলৈ। নিশ্চয় রশ্মিতা, যে আসলে রঘুবেন্দ্র গুপ্তার যত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের রহস্য ফাঁদি লৈছে বলে এই মুহূর্তে আসলে কবপরা যায়। কেনো দেখা পাওয়া গেছিল কালি দিনের ভাগত আসলে সমগ্র ছবি আসলে ধুঁলি কুঁলি হয়ে আছিল যে রঘুবেন্দ্রর কাষত মৃতদেহর কাষত যদি মোবাইল ফোন উদ্ধার হয়েছিল, সেই উদ্ধার হওয়া সেই মোবাইলটোর বেক সাইডে যলে এগারী যুবতী আর আন এগারী বয়ারীর সঙ্গে রঘুবেন্দ্রর প্রিন্টেড ফটো আসলে সেই কভারট লাগি আছিল। কিন্তু সেই সকল লোকে আসলে রঘুবেন্দ্র কোনো কারণে চিনি নাপাও বলে কৈছে। কিন্তু পরবর্তী সময় যেটা আরক্ষীর উচ্চস্তরীয় একটা টিমে যেটা গিয়ে সমগ্র পরিস্থিতি নিরীক্ষণ করে, মোবাইল ফোন ট্রেস করে, আসলে সমগ্র রহস্য উর পড়ে। আর যী অভিযুক্ত রাজা আর মাতৃ রীনা রীনা দেবে আসলে মিলি সেইদিন নিশা যেটা 7:40
রঘুবেন্দ্র যেটা কামাখ্যা স্টেশনলে গৈছিল তার একটা পার্সেল দিবলে তার পাছতে আসলে সেই ঘরটলে গৈছিল আর ঘরট যার পিছতে রাজা রীণাদেব আর রাজার পত্নী আসলে মিলি উপজুপরি প্রথম আক্রমণ করে রাজায় হাতুড়ি কোবায় এটা চকু সম্পূর্ণরূপে উলিয়াই পেলায় আর এনেধরনের নৃশংসভাবে হত্যা করার পাছত সেই যে পার্সেল কহিয়ায় একটা বস্তা সেই বস্তাট বান্ধি উলঙ্গ করে দাড়ি চারি সকল ফুড়াই আসলে সেই নলাটুত পেলায় দিয়া হয়েছিল আর পরবর্তী সময় সেই কাষত একটা পলিথিনত সেই মোবাইল নির্দিষ্ট সেই মোবাইলটি তাত পেলায় থাকছিল সেই সময় আসলে নিশা সেই 8 বজার পর 10 বজার ভিতর তাত সেই স্থানত আসলে কি ঘটনা ঘটেছিল সেই সকলখিনি যেটা আরক্ষীয় তন্ন তন্নকে চালে মোবাইল ফোন ট্রেস করল তেতিয়া সেই রাজা আর রীণাদেবর মোবাইল ফোনের ট্রেস আসলে সেই একটা স্থানতে রঘুবেন্দ্র মোবাইলের সঙ্গে পয়ার পাছত যেটা কালি দিনটি উপজুপুরি যা জেরার সম্মুখীন হল তারপর আসলে স্বীকার করেছে যে রঘুবেন্দ্রক অবশেষে রহস্য ফাঁদিল হয়েছে রঘুবেন্দ্রক কোনে হত্যা করে। ধন্যবাদ জানাইছো বীরেনসি। বিধ্বস্ত রাষ্ট্রীয় ঘাইপথ হয় নেয়ারে পর বরষুণের প্রলয়নকারী বানর পিছতে এটা বিধ্বস্ত হয়ে পড়েছে রাজ্যের প্রায় সংখ্যকই বাটপথ, বিশেষ রাষ্ট্রীয় ঘাইপথর অবস্থা তথৈবস হয়ে পড়েছে। বখলা বখলে এড়িছে পকীর পথ, এক প্রকার মরণ ফাঁদত পরিণত হয়েছে রাজ্যের রাষ্ট্রীয় ঘাইপথ। যিকোনো মুহূর্ততে সংঘটিত হব পারে ভয়ঙ্কর দুর্ঘটনা। আনহাতে যাতায়াতের ক্ষেত্র যমর যাতনা ভোগ করেছে পথাচারীয়ে। আর প্রদীপ আছে পোনপটীয় সম্প্রচার। প্রদীপ, কেনে ধরনের দুরবস্থা সম্মুখীন হবলগিয়া হয়েছে শিবসাগর বাসী রাইজে? হয় রশ্মিতা, শিবসাগরত জাজিরপরা ডিমোলৈকে চাৰিলেনযুক্ত পথটোৰ নির্মাণ কার্য 2021 চনতে সম্পূর্ণ হব লাগিছিলে, কিন্তু সম্পূর্ণ নহল। বর্তমান 70% কামও সম্পূর্ণ হওয়া নাই। আর ইয়াত আমি সংযোগী শিবসাগর ডিব্রুগড় সংযোগী এই ঘাইপথটোর যখন দরিকা দলং আছে, শিবসাগর দরিকা দলং, সেই দরিকা দলংখন বিধ্বস্ত হয়ে পড়েছে। মই দেখাইছো ইয়ার দৃশ্য কিমান দুর্বল হয়ে পড়েছে দলংখন। ইয়ার যাক রদ আসে সেই রদ পর্যন্ত ওলাই পড়েছে। ইয়াত দ দ গাঁত যাকত আসলে বরষুণ হলে ডাঙর ইয়াত সম্পূর্ণ এইটুকুত পানীয় ডুব গিয়ে থাকে এই দলংখন। আর বর্তমান এইবিলাক যা দেখাইছো, মই দেখাইছো এইবিলাক রদ ওলাই পড়েছে। ইয়াত যিকোনো মুহূর্ততে ইয়াত টায়ার ফুটি যাব পারে বা ইয়াত দুর্ঘটনা হব পারে। ইয়াত ভয়ঙ্কর অতি বিপদজনকভাবে এই রদ বিলাক ওলাই পড়েছে। আর ইয়ার কাখত রশ্মিতা মই এখন দলং দেখাইছো। এই দলংখন যখন ইয়ার বিকল্প হিসাবে নির্মাণ করা কাম আজি 5-6 বছর হয়ে গেল, কিন্তু ইয়ার 50% কামও নহল। এইখন দলং 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ সংযোগী শিবসাগর। এই আগর পুরনি দলংখনের যেহেতু আয়ুষ্কাল উকলি গেছে, গতি এই বিধ্বস্ত দলংখনের বিকল্প হিসাবে এখন দলং নির্মাণ করা হয়েছিল। এইখন মই দেখাই আছো। এই দলংখন আজি 5 বছর ধরে একধরণে আছে, কোনো ধরনের কাম কাজ ইয়াত হওয়া নাই। ইয়াত আর যা গার্ডার নির্মাণ ইয়ার এই দলংখন পুনর্নির্মাণের ইয়াত নতুন দলং নির্মাণের যা গার্ডার আসলে বনাইছিলে পূর্ব জিডিসিএল নামের ঠিকাদার প্রতিষ্ঠানটে, সেই গার্ডারবিলাক এটা এটা গার্ডারত 30 লাখের প্রায় 60-70 লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছিল। কিন্তু অতি রশ্মিতা মই জানাইছো এতিয়া সম্পূর্ণ পোহরলে আছে যে যাক গার্ডার নির্মাণ করেছিল সেই গার্ডারবিলাক সম্পূর্ণ বিসঙ্গতিপূর্ণভাবে নির্মাণ করলে আর তাত সেই ব্যবহারের অনুপযোগী বলে খুদ নির্মাণ কার্য হওয়া আছে। আর যার ফলতো আসলে এটা বাটপথরের দুরবস্থা শিবসাগরের উজনিলে যাওয়া বিশেষ যাত্রীসকলে যমর যাতনা ভুগিবলগিয়া হয়েছে প্রকাণ্ড গাঁত সমূহের